বিশ্বকাপ স্ট্যান্ডিং, এটা নিয়ে আসলে অনেক আলোচনা, অনেক হিসাব নিকাশ চলছে এই মুহূর্তে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া তিনটি দল এই মুহূর্তে টপ করছে, এবং এই তিন দলের ক্ষেত্রে কিন্তু আসলে সেমিফাইনাল নিশ্চিত। অস্ট্রেলিয়া তো হয়েছে, বাকি দু দলের ক্ষেত্রে আসলে খুব একটা শঙ্কা আছে বলে মনে হয় না। ভারতের এখনো বাকি 4 ম্যাচ, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি, নিউজিল্যান্ড সবশেষ ম্যাচে হোঁচট খেলো, তাদের নিয়েও আসলে সমীকরণটা খুব একটা কঠিন হওয়ার কথা না। চতুর্থ প্লেস, ফোর্থ যে প্লেস, সেই স্পট নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যেখানে রেসে রয়েছে চারটি দল। বাংলাদেশ নিশ্চিতভাবে রয়েছে, পাকিস্তান রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, অর্থাৎ এশিয়ার কিন্তু তিন দল, এবং এদের সাথে যোগ হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। কত পয়েন্ট হলে সেমিফাইনাল স্পট নিশ্চিত হতে পারে এবং ইকুয়েশনটা কেমন হতে পারে, আমরা একটু সেটা বলবার চেষ্টা করব। বাংলাদেশের আমরা যে আলোচনাটি করি সবসময়, যে বাংলাদেশের পরে দুই ম্যাচ এশিয়ান ব্যাটেলে ভারত এবং তারপর পাকিস্তানের বিপক্ষে, দুটি ম্যাচই বাংলাদেশ যদি জেতে সেক্ষেত্রে উজ্জ্বল হবে সম্ভাবনা, সেটা যতটা ঠিক, একই সাথে কিন্তু 9 পয়েন্ট নিয়েও বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে। 9 পয়েন্টে শুধু বাংলাদেশ না, অন্য দলও যেতে পারে। সেই ক্ষেত্রে ইকুয়েশনটা কি হতে পারে, বাংলাদেশের দুই ম্যাচ বাকি আগেই বলছিলাম, এবং সেই দুই ম্যাচ থেকে বাংলাদেশ যদি একটাই জেতে, বাংলাদেশের অর্জন হবে 2 পয়েন্ট, সাথে সাথে 2-1 হলে হবে 9। পাকিস্তানের বাকি 2 ম্যাচ, এবং পাকিস্তানও যদি 1 ম্যাচ জেতে এবং বাংলাদেশের সাথে যে ম্যাচ রয়েছে 5 জুলাই লর্ডসে সেই ম্যাচে হেরে যায়, সেক্ষেত্রে পাকিস্তানের অর্জনও হবে 9 পয়েন্ট। এখন দু দলের 9 পয়েন্ট হলো, 9 পয়েন্ট হবার পর যদি আমরা দেখি যে দু দলের ক্ষেত্রে আসলে উইনিং ম্যাচেসের সংখ্যা কেমন কিংবা পরিত্যক্ত ম্যাচের সংখ্যা কেমন, সেই রেশিওটা কিন্তু সমান। নেট রান রেটের ক্ষেত্রে যদি আসি, এখন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে, যদিও 2 ম্যাচ বাকি রয়েছে, পরের 2 ম্যাচে যদি বাংলাদেশ সেই রান রেটে এগিয়ে থাকাটা, অগ্রগামিতা অব্যাহত রাখতে পারে পাকিস্তানের উপরে, সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের উপরে থাকছে, অর্থাৎ পাকিস্তান বাদ। এর বাকি থাকে এরপরে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের যে সমীকরণ, সেই সমীকরণ আসলে আমার বলবার দরকার নেই, এই সমীকরণ আসলে সবাই অনেক আগে আগে করে ফেলেছেন, এবং সেই সমীকরণ মেলাও শুরু করেছে, যেহেতু সবশেষ ম্যাচে হোঁচট খেয়েছে ইংল্যান্ড এবং পরের 2 ম্যাচ কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। ইংল্যান্ড যদি পরের 2 ম্যাচে হেরে যায়, তাহলে ইংল্যান্ড দে উইল রিমেইন অন 8 পয়েন্টস, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের নিচে থাকবে। আমরা আগেই ধরে নিয়েছি পাকিস্তান এবং বাংলাদেশ একটি করে ম্যাচ জিতবে এবং একটি করে ম্যাচ হারবে, সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এই কন্ডিশনকে ধরে রেখে। ইংল্যান্ড যদি হচ্ছে পরের 2 ম্যাচে হেরে যায়, যেটি আগেই বলছিলাম, তাহলে ইংল্যান্ডে 8ই থাকলো, অর্থাৎ ইংল্যান্ড বাদ। বাংলাদেশ রান রেটে এগিয়ে থাকার কারণে, পাকিস্তানের সমান ম্যাচ জয়ের কারণে, পাকিস্তানকে হারানোর কারণে, রান রেটে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ যদি পাকিস্তানের আগে থাকে, পাকিস্তানও বাদ। তার মানে দুটি দল বাদ করলো, ইংল্যান্ড পাকিস্তান, বাকি থাকে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, তাদের 10 পয়েন্ট হওয়া যাবে না, এই মুহূর্তে তাদের অবস্থান 6 পয়েন্ট নিয়ে, অর্থাৎ 10 পয়েন্ট হতে হলে শ্রীলঙ্কাকে অন্তত 2টি ম্যাচ জিততে হবে। শ্রীলঙ্কা যদি 1টি ম্যাচ জেতে এবং অন্য ম্যাচগুলোতে হেরে যায়, সেক্ষেত্রে শ্রীলঙ্কা 8-এ থাকবে, অর্থাৎ শ্রীলঙ্কা 8-এ থাকলো, ইংল্যান্ড না জেতার কারণে 8-এ থাকলো, পাকিস্তান 9-এ থাকলো কিন্তু বাংলাদেশের কাছে হারলো, এবং বাংলাদেশের থেকে নেট রান রেট কম থাকলো, এবং বাংলাদেশ পাকিস্তানকে হারালো, এবং যদিও 1টি ম্যাচ হেরে যায় ভারতের সাথে, আমরা সেটা আশা করি না, সেক্ষেত্রে কিন্তু আপার টিম হিসেবে বাংলাদেশ শেষ 4 নিশ্চিত করবে। সমীকরণটা যতটা সহজ ততটা কঠিন, এবং বাস্তবায়নটা মনে হয় আরও অনেক বেশি চ্যালেঞ্জিং এই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিশ্বকাপের সমীকরণ। তবে সবচেয়ে সহজ যেটি হতে পারে, বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের আসলে প্রত্যাশাটা অনেক বেশি, বাংলাদেশ ভালোও খেলছে, কিছু কিছু হয়তো দুর্বলতা রয়েছে, বাংলাদেশ যেন পরের 2 ম্যাচ জেতে। বার্মিংহামে ভারতের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচ আসলে বাংলাদেশের স্বপ্ন টিকিয়ে রাখার ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ, একই সাথে ভারতের বিপক্ষে যে কনসিস্টেন্সি রয়েছে বাংলাদেশের শেষ মুহূর্তে গিয়ে না পারা, সেটা ভাঙারও একটা দরকার, সেই ডেডলক ভাঙার একটি ম্যাচ হতে পারে। এবং পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ অনেক দিন হারে না, অনেক ভালো খেলছে বাংলাদেশ, আমরা দেখেছিলাম ঘরের মাঠে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, এরপর কিন্তু আমরা খেয়াল করেছিলাম যে বাংলাদেশ এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েছিল। সব কিছু মিলিয়ে আসলে সমীকরণটা মেলানো কঠিন, অসম্ভব না, সেই চ্যালেঞ্জে জয়ী হোক টিম টাইগার্স।